বন্ধুরা, আপনারা একটা বিষয় অবগত আছেন যে বাংলাদেশ বিমান বাহিনী তার অন্য দুটি যে বাহিনী আছে, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী হিসেবে এখনও বিকশিত হতে সক্ষম হয়নি। যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী নতুন নতুন যুদ্ধজাহাজ এবং অনন্য সরঞ্জাম যুক্ত করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার একটি সমীহ জাগানি নৌবাহিনী হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও দক্ষিণ এশিয়ার একটি চৌকস সেনাবাহিনী হিসেবে সমাদৃত। তবে বাংলাদেশ বিমান বাহিনী যুগের সাথে তাল মিলিয়ে নতুন কোনো যুদ্ধ বিমান তার বহরে অন্তর্ভুক্ত করতে না পারায় অনেকটাই এই মুহূর্তে সে পিছিয়ে আছে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সবেদন নীলমণি যে 8টি MiG-29 এয়ার সুপিরিয়রিটি ফাইটার রয়েছে, এয়ার সুপিরিয়রিটি ফাইটারের যুদ্ধ সক্ষমতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আপনারা জেনে থাকবেন যে আওয়ামী লীগ সরকার যখন 1996 সালে ক্ষমতায় আসে, তখন ক্ষমতায় আসার পর তারা বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কল্পে একটি প্রকল্প গ্রহণ করে। আর এই প্রকল্পগুলোর মধ্যে ছিল অত্যাধুনিক 16টি MiG-29 সংগ্রহ করা এবং এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু 2000 সালে 8টি MiG-29 বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সংযুক্ত হওয়ার পর যখন 2001 সালে সরকার পরিবর্তন হয়, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে সেই 8টি MiG-29 ডিল অফ করে দেয় এবং বাকি 8টি যে MiG-29 বাংলাদেশ সরকার রিসিভ করেছিল সেই 8টি MiG-29কে গ্রাউন্ডেড করে রাখে। অর্থাৎ একটা সরকারের হাত ধরে একটা বাহিনীর যুদ্ধ সক্ষমতাকে বোতা করে দেয়া হয়। বন্ধুরা, চলুন আমরা আমাদের সবেধন নীলমণি MiG-29 যুদ্ধ সক্ষমতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই। এর ভিতর একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ বিমান বাহিনী তারা 8টি MiG-29কে MiG-29 SMT রূপান্তর করার জন্য বর্তমানের আপগ্রেডেশনের জন্য পাঠিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই 8টি MiG-29 বেলারুশে আপগ্রেডেশন সম্পূর্ণ হওয়ার পরে MiG-29 SMT হিসেবে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ এতে নতুন নতুন কিছু যুদ্ধ সক্ষমতা যোগ হবে। তার ভিতরে আছে নতুন অ্যাভিওনিক সিস্টেম যোগ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যোগ এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেমে আর উন্নত করা। বন্ধুরা, চলুন আমরা জেনে নিই বাংলাদেশ বিমান বাহিনীর MiG-29 এই আপগ্রেডেশনের পরে কী কী যুদ্ধ সক্ষমতা অর্জন করবে এবং বর্তমানে এর যুদ্ধ সক্ষমতা কোন পর্যায়ে রয়েছে। বন্ধুরা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। দ্য MiG-29 ন্যাটো রিপোর্টিং নেম ফুলক্রাম is a twin engine jet fighter aircraft designed in the Soviet Union, developed by the MiQN Design Bureau as an air superiority fighter during the 1970. The MiG-29, along with the larger Sukhoi Su-27, was developed to counter new US fighters such as McDonnell Douglas F-15 Eagle, General Dynamics F-16 Fighting Falcon. The MiG-29 entered Soviet Air Force in 1982. Role: Air Superiority Fighter, Multi-Role Fighter. National Origin: Soviet Union. Manufacturer: MiQN MiG Design Bureau. First Flight: July 1982. Primary User: Russian Air Force, Indian Air Force, Uzbekistan Air Force, Defense Force, Islamic Republic of Iran Air Force and Bangladesh Air Force, Myanmar Air Force. Number build 1600, unit cost $29 million. Variant আছে তিনটি, MiQN MiG-29M, MiQN MiG-29K, MiQN MiG-29 SMT. স্পেসিফিকেশন বা যুদ্ধ সক্ষমতা। জেনারেল ক্যারেক্টারিস্টিক, ক্রু এক অথবা দুইজন। লেন্থ 17.32 meter, উইং স্প্যান 11.36 meter, হাইট 4.37 meter, উইং এরিয়া 38 বর্গমিটার, এমটি ওয়েট 11,000 kg, গ্রস ওয়েট 14,900 kg, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 18,000 kg, 3,500 kg। দুটি কিলোমাপ RD-33 অ্যাপটারবেন টার্বোফান ইঞ্জিন একে 2.25 Mach গতিতে ছুটে চলার জন্য প্রয়োজনীয় থাস্ট প্রদান করে এবং প্রত্যেকটি ইঞ্জিন 81.59 kN অ্যাপটারবান অবস্থায় থ্রাস্ট উৎপন্ন করে। ম্যাক্সিমাম স্পিড 2,400 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড Mach 2.25, রেঞ্জ 1,430 কিলোমিটার, ফেরি রেঞ্জ 2,100 কিলোমিটার, সার্ভিস চিলিং 18,000 মিটার, জি লিমিট +9,
রেট অফ ক্লাইম 330 মিটার পার সেকেন্ড, উইং লোড 403 কেজি পার বর্গ মিটার, থ্রাস্ট ওয়েট এবং থ্রাস্ট ওয়েট রেশু 1.09। বন্ধুরা, যে সকল ওয়ার্নামেন্ট MiG-29 ইউজ করে তার ভিতরে আছে একটি GSH-31 ওয়াটো ক্যানন উইথ 150 রাউন্ডস, হার্ড পয়েন্টস 7টি। হার্ড পয়েন্টসগুলোর মধ্যে 6টি আন্ডার উইং এবং একটি হচ্ছে ফিউজলেজের নিচে, উইথ এ ক্যাপাসিটি অফ আপ টু 4000 কেজি অফ, অর্থাৎ এটি প্রায় 4000 কেজি বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র বহন করতে পারে। অস্ত্রগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের আনগাইডেড রকেট যেমন S5, S8, S24, আর এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে আছে 2টি R-27R, ERTETP এয়ার টু এয়ার মিসাইল। ভ্যারিয়ান্ট ভেদে এটি 30 থেকে প্রায় 85 কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধবিমানকে ডিটেক্টেড এবং ধ্বংস করতে সক্ষম। 4টি R-60AMS, 4টি R-73AMS, এটি প্রায় 80 থেকে 85 কিলোমিটার দূরবর্তী শত্রু যে কোনো যুদ্ধবিমানকে আকাশেই নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম। অ্যাভোনিক্সের মধ্যে আছে OEPS-29 ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম, পজিট্রন জুকমি রাডার, যেটি প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূরবর্তী শত্রু যে কোনো যুদ্ধবিমানকে একসাথে 10টি ট্র্যাক করতে সক্ষম এবং এর ভিতরে 6টিকে ঘায়েল করতে সক্ষম। এই রাডারটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে F-22 র্যাপ্টর এবং F-35 লাইটিংয়ের মতো বিমানকে শনাক্ত করতে পারে। SPO-15 বিওজার রাডার ওয়ার্নিং রিসিভার এটি নতুন সংযুক্ত করা হয়েছে। বন্ধুরা, যথাযথ আপগ্রেডেশনের পর আমাদের MiG-29গুলো MiG-29 SMT ভ্যারিয়েন্টে রূপান্তরিত হবে, আর এতে এর কিছু নতুন বৈশিষ্ট্য অর্জিত হবে। তার মধ্যে আছে এটি প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূরবর্তী যে কোনো শত্রু বিমানকে শনাক্ত করতে এবং ধ্বংস করতে পারবে, যেটি এর পূর্বের ক্ষমতা ছিল সর্বোচ্চ 120 কিলোমিটার, এবং এটি প্রায় 120 থেকে 140 কিলোমিটার দূরবর্তী যে কোনো জাহাজকে সলিল সমাধি ঘটিয়ে দিতে সক্ষম হবে। আগের ভ্যারিয়েন্টে জাহাজ বিধ্বংসী কোনো যুদ্ধ ক্ষমতা আমাদের MiG-29গুলোর ছিল না। আরও অ্যাভোনিক্সে আরও বিশাল প্রযুক্তিগত পরিবর্তন আসবে। বন্ধুরা, এই ধরনের বিশ্লেষণ এবং সংবাদ নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো এই ধরনের বিশ্লেষণ ধর্মী ভিডিও দেবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।